لك الحمد يا رب
كَمَا يَنْبَغِي لِجَلَالِ وَجْهِكَ وَعَظِيمِ سُلْطَانِكَ প্রশংসা করলাম কা, সবখানে প্রশংসা করবো কা, খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কাউকে কিছু দেওয়ার সময়, দিদিকে মারার সময়, আপনাদের এই ব্যারামও আছে, দিদি ঘরের রহমত, যে ঘরের দিদির আদর যত বেশি সেই ঘরের রহমত তত বেশি। দিদি মারার অভ্যাস হলো ফেরাউনের, ফেরাউনের আগে কেউ কখনো কোন নারীর গায়ে হাত দেয়নি, যারা দিদিকে পিটায় এরা ফেরাউনের উত্তরসূরি। আমরা কোরআন বিরোধী এই কাজ করবো না, রাজি আছেন আপনারা? কোরআন মানতে রাজি আছেন আপনারা? দেখি কারা কারা রাজি নাই। আমি আগে টেস্ট করে নিচ্ছি আপনাদের মনোযোগ ঠিক আছে কিনা। মাঝে মাঝে কেউ কেউ কথা বলে, কথা বলবো না, সবাই তো সমান হবে দেখা যাবে না, কারণ ম্যানেজমেন্টটা এখানে ফিলার আছে, এখানে দেখা যাচ্ছে যতটুকু দেখা যায়। এটাই কোরআনের বাগান, পৃথিবীর কোনো মাঠে আমাদের জায়গা হয় না, আলহামদুলিল্লাহ। এটা কোরআনের কারণে ধরে দেন কে? আল্লাহ ধরে দেন। এই জন্য কোরআনের আইন আমরা মেনে চলবো, রাজি আছি তো? চোখ বন্ধ হলে আর কোন কিতাব ফেরেশতারা চিনবে না, একটা কিতাব চিনবে, কিতাবটার নাম কি মানবেন তো? কোরআন কোরআন চিনেন তো? কোরআনের একটা অক্ষর কি মানুষ লিখেছে? সবটাকে দিয়েছে, সেটা মানতে রাজি আছেন আপনারা? তুই হাত তুলে আমাকে দেখা দেন কারা, হাত গুলো কবুল করে আরো জোরে বলি আমি। মাহফিল যারা করেন এদের প্রশংসা না করলে আল্লাহর প্রশংসা করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেন, যারা মানুষের শুকরিয়া আদায় করে না তারা আল্লাহরও শুকরিয়া আদায় করবো না। সব আগে শুকরিয়া আদায় করতে হবে কা? তারপরে আয়োজনটা যারা করেছেন, রান্নাবাড়া যারা করেছেন, এদের প্রশংসা করতে হয়। আসল প্রশংসার মালিক কে? আল্লাহ, তিনি সব দিয়েছেন। আল খিদমা সোসাইটি ও মঠ বাড়ি আর যুবকদের উদ্যোগে আজকের এই মাহফিল প্রধান অতিথি মাওলানা ফখরুল আশিকি সাহেব আসছেন। অসুস্থ আল্লাহ তাকে সাফা নসিব করুন, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। মিডিয়া ইনচার্জ ধর্ম মন্ত্রণালয়ের প্রোগ্রাম পরিচালক গণভবন ঢাকা, দায়িত্ব দিয়ে আল্লাহ তাকে নাজাতের ব্যবস্থা করে দেন। আমার আগে কথা বলেছে আসাদুজ্জামান ওসমানি, কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ তরুণ আলোচক পরিষদ। আচ্ছা যাই হোক, আসাদের কথা আমি শুনতে পারলে আমারও লাভ হতো। কোরআনের কথা শুনবেন যদি শয়তানও বলে, শয়তানের একটা হাদিস আমরা প্রতি রাতে আমল করি। একটা হাদিসের রাবি হলো শয়তান, হাদিসটি বুখারীতেও আসছে মুসলিমও আসছে। এই যে রাতে আয়াতুল কুরসি পড়ি, এটা রাবি কে? শয়তান। কে রাবি? শয়তান। রাসূল বলেছেন সদা আহুয়া কাদু, ও মিথ্যু কিন্তু কথাটা বলেছে সত্য, কথাটা বলেছে সত্য। এই জন্য সত্য যেখানেই পাবো আমরা গ্রহণ করবো, ঠিক কিনা? সব সত্যের মালিককে ঘরটা আমার পক্ষ থেকে এসেছে, তোমরা সন্দেহাত থেকো না, ঘরটা গ্রহণ করলেই তোমরা আসল হকের মালিককে পেয়ে যাবে আলহামদুলিল্লাহ। আমরা আসাদুজ্জামানের কথা শুনবো, ভবিষ্যতের সঙ্গ ইনশাল্লাহ। আজকে আমাদের বিশেষ অতিথি অত্যন্ত প্রাণবন্ত একজন মানুষ, আমি যার ঘরে গিয়ে নামাজ পড়ে মজা পেয়েছি। নামাজ পড়ে মজা পাওয়া যায় ওই ঘরে, যেই ঘরে অনেক সেলতা পড়ে ওই ঘরে সেলতা দিলে আরাম পাওয়া যায়। কি নাম জানেন তো? শাকিল আহমদ নওরোজ। নওরোজ মানে নববর্ষ, নববর্ষের উদযাপন আমাদের না, কিন্তু নওরোজ নাম রাখা যায়। আল্লাহ যেন তাকে সব নববর্ষের জন্য কবুল করে, আল্লাহ যেন জান্নাতের জন্য তাকে কবুল করে, তার পরিবার, কীর্তি, বাচ্চা, বিবি সহ। বিবি রান্না খুবই ভালো, বিশ্বাস না হলে খেয়ে দেয় না।
আল্লাহ কবুল করো, আল্লাহ শাকিলের ভবিষ্যৎ জীবনের সব কলি দরজা খুলে দে, শাকিলের পরিবারকে আল্লাহ কবুল করো, তার দিদিকে আল্লাহ কবুল করো। দিদিটা এত অভ্র না হলে শাকিল এতদূর আসতে পারতো না। যে ঘরের বিবি ভালো ওই ঘরে পাড়া দিলেই তার পাওয়া যায়, সারা ঘরে কোনো ছবি নাই, শুধু যায় নামাজ তসবি আর কোরআন হাদিসের কথাবার্তা, আলহামদুলিল্লাহ। আমাদের আজকে এখানে পরিচালনা করছেন, ইসলামী সঙ্গীত গিয়েছেন না মাহবুব মামুন, কোথায় ভালো গাইছে না উল্টা পাল্টা ওরকম প্র্যাকটিস করে না, এসে মাইকের সামনে খেলায় দেয়। হ্যাঁ হ্যাঁ, গান একটা কঠিন সংস্কৃতি, গজল এগুলো শুধু হা হা করলে হয় না, একটা গজল গাওয়ার আগে 100 বার গাইবা বাহিরে। গজলটা অত্যন্ত নাজুক সংস্কৃতি, একবার মানুষের মুখে যদি সুন্দর করে ফুটে সারা দুনিয়া হয়ে যায়, ঠিক কিনা? দুনিয়া সুন্দর, আকাশ সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাবদা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সবচেয়ে সুন্দর কে? আল্লাহ। আল্লাহ সৃষ্টি সুন্দর, আল্লাহ সুন্দর। আজিজুল হক সেলিম মাতব্বর আমাদের সভাপতি, ছেলে ভাই আসবেন একটু পরে, অত্যন্ত ব্যস্ত থাকে বিভিন্ন কাজ নিয়ে। আল্লাহ সেলিম ভাইয়ের পরিবারকে কবুল করুন, সেলিম ভাইয়ের সন্তানদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আরো আসতে বলেন আমিন, আরো আসতে বলেন আমিন। এই হলো নব অবস্থা, বড় উল্টা উল্টা চলেন না উল্টা। আল্লাহ আমাদেরকে কবুল করো। পরিষদের ভাষা অত্যন্ত প্রাণবন্ত একটি ভাষা, ভালোবাসার ভাষা, ঠিক কিনা? ধান নদী খাল এই কিনে ধানের দেশ, প্রাণের দেশ। নদী আছে যেখানে, প্রাণ আছে সেখানে। সব নবীর ইসলাম নদীমাতৃক এলাকায় এসেছেন, নদীমাতৃক এলাকার মানুষের ব্রেন সবচেয়ে সজাগ হয়, সবচেয়ে বেশি হয়। আইনস্টাইন কোন এলাকা? চারিদিকে সাগর, সাগর বেষ্টিত, নদী বেষ্টিত, লোকেরা ব্রেনই হয়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্রেন এদেশে এসেছিলেন, এ কে? শেরে বাংলা ফজলুল হক। এরকম ব্রেন দুনিয়াতে দুই একটা হয় না, অসাধারণ 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 ব্রেন। অল্প কয়েকদিন নিজের মাস্টার ডিগ্রি সাবজেক্ট চেঞ্জ করে ফার্স্ট ক্লাস পাস করেছেন শেরে বাংলা। কোনো কোর্টে তিনি হারেন নাই, কোনো কোর্টে হারেন নাই, একটা কোর্টেও না। জীবনে পরাজয় কাকে বলে তিনি দেখেন নাই, কেউ পাশে আসছে পকেটে হাত ঢুকে যা উত্তর সব মানুষকে দিয়ে দিত। এই ছিল একে শেরে বাংলার পুত্র। আরো অনেক ধন্যবাদ আছে, আমরা ইনশাল্লাহ গ্রাজুয়ালি বলবো। আজকের এই মাহফিলে আপনারা যারা এসেছেন, অনেক স্যার এসেছেন, বিশেষ করে আমাদের গান স্কুলের হেড স্যার এসেছেন, আরো অনেক স্যাররা এসেছেন, তারপরে এসেছেন অনেক ওলামা হযরত, এসেছেন মসজিদের আইমায়ে কেরাম, মসজিদের মুয়াজ্জিনরা এসেছেন, আমার প্রশাসনের ভাইরা ডিবি এসডি এনএসআই বর্ডার গার্ড, তারপরে পুলিশ, যারা রাত দিন পরিশ্রম করে করে আমাদের পাহারার কাজটা করেন। এদের কষ্টটা কেউ দেখে না, এদের কষ্টটা কেউ দেখে না, উপরের পিপাসাটা সবাই দেখে কিন্তু নদীর তলে যে কত পিপাসা জাগে সেটা কেউ দেখে না। এই ভাইদের জন্য আমাদের দোয়া করা উচিত, দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য এদের ভূমিকা সবচেয়ে বেশি। মাসকে মাস পরিবারের মুখ দেখে না, এরকম অবস্থা আমি পেয়েছি। আল্লাহ সব অবস্থাকে কবুল করুন। আমাদের মঠবাড়িয়া বাজার যত হিন্দু ব্যবসায়ী আছেন, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুন। আমাদের মধ্যে আমরা কোনো দলভেদ করব না, সরছি না, চলব নাই, তারপরে আক্রোশি, তারপরে তাবলীগ, মকামিয়া, জামাত ইসলামে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আমরা সব এক দল, আমরা আল্লাহর দল, ঠিক কিনা? আমাদের মধ্যে কোনো দলাদলি নাই, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে বড় মহিমান্বিত একটি রাত আমরা পালন এসেছি, রাতের নাম ছিল মেহরাজ, কিনা? মেহরাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দুটি বড় সূরাতে মেহরাজের বর্ণনা দিয়েছেন, সূরা নজমে দিয়েছেন, আর সূরা বনী ইসরাঈলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে ট্রাভেল করেছেন, হাউ টু বি ট্রাভেল দা বাইতুল আকসা এন্ড সেভেন স্কাই,
বাইতুল আকসাতে কিভাবে গিয়েছেন, তারপরে সাত আকাশ কিভাবে সফর করেছেন, কি কি আল্লাহর সাথে কথন কথন হয়েছে, সব আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ বর্ণনা নিজেই শুরু করেছেন সুবহানা বললে, কি বলে সুবহানা, আমরা সুবহানাল্লাহ বলি কব, বড় কিছু দেখলে আমরা কি বলি সুবহানাল্লাহ, কি বলি সুবহানাল্লাহ, আল্লাহ নিজে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সব সময় যিনি পবিত্র তিনি মহাপবিত্র, ঠিক না ঠিক, তিনি কে নামের আগে কোন সাহাবী পবিত্র লাগান নেই, একজন সাহাবী লাগান নেই, রাসূল পাক কত কোন হাতে পাবেন না। আমরা অনেক মানুষের নামের আগে পাক লাগাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ জিজ্ঞেস করলে তোমার নাম কি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ বললাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সাহাবায়ে কেরাম যখন বলতেন মুহাম্মাদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আল্লাহ যতবার বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار، أمر بلجن سورة أحزاب، ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. আবার বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাসূল, তিনি যদি মারা যান অথবা হত্যা হন, আফাইন্না তাও কুতিনা কালাত মালা আকাবিকুম আমাইয়া কালিব আলা আকিবাই ফলাই ইয়াদুরাল্লাহ শাইয়া সাইয়াজিল্লাহু শাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনেক রসুল অতিবাহিত হয়েছেন, যখন রসুল সাল্লাম অফাত হয়ে গেল সাহাবাই কেরাম বললেন রসুল সাল্লাম আমায় ওমর ফারুক তলোয়ার নিয়ে বেরিয়েছে, যে বলবে রাসূল নাই তার শরীর থেকে কলমা নিচে ফেলাইয়া দেব। আবু বকর যেন দেখলেন ওমরকে গোনা ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ঠান্ডা করা যায়, মসজিদে নববীর মিম্বারে তিনি বসলেন, তিনি বসে জোরে জোরে শুরু করলেন ওমা মুহাম্মাদ ইল্লা রাসূল, পড়েন ওমা মুহাম্মাদ ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا سيجزي الله الشاكرين. الله أكبر. عمر هاتك يا استاذ تتلوى মাটিতে বসে গেলেন তিনি, আর বললেন আবু বকর আমার মনে হয়েছে আয়াতটি এখনই নাযিল হয়েছে। আবু বকর তারপরে বললেন মান কানা ইয়াবুদু মুহাম্মদ মুহাম্মদ কাদ্দাব মান কানা ইয়াবুদুল্লাহ ওয়াল হাইয়্যুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা, তোমাদের যারা মুহাম্মদের ইবাদত করতে মনে রাখো আজকে মুহাম্মদ মারা গেছেন, আজকে কি হয়েছে মারা গেছেন, আর যারা আল্লাহর ইবাদত করতা আল্লাহ আছেন না নাই, হুয়াল হাইয়ুল কাইয়্যুম
তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তোমরাও নাই নিদ্রাও, যা কিছু আছে মালিকানা কার? আপনার মালিককে, শরীরের মালিককে। বাংলা ভাষায় একটা গান আছে, এটা নোবেল পুরস্কার পাওয়ার মতো একটা গান, পরের জায়গা পরের জমির ঘর বানায় আমি রই। কি বাস্তব কথা, এ শরীরটা কার? কথা বল না কেন? আপনার মুখটা কার? দাঁড়ি আপনি কি করে দাঁড়িয়ে উঠতে পারেন? দাঁড়ি বিদায় করতে পারেন? ঠাসা রাখতে পারেন? ফাঁকাতে পারেন? সব কার খেলা? একজনের হুকুম মানছে সব ঠিকঠাক ঠিক, কোন সময় কোথায় গিয়ে কি খাবেন 50,000 বছর আগে রেখে রেখেছেন কে? আজকে যে আমি নওরোজের ঘরে খেলাম, বড় ইলিশ মাছ খেলাম, ডিম খেলাম, আমার মনে হয় রাসূলুল্লাহ সাল্লাম যদি ইলিশ মাছ কোনোভাবে খেতে পারতেন, বলে যেতেন দুনিয়ার শ্রেষ্ঠ মাছ ইলিশ, আর কোনো মাছ তোমরা খায় না, শুধু ইলিশ খাও। আপনাদের এই মাটির যে এত সাপ, এই যে খেলাম, এটা 50,000 বছর আগে লিখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো কোথায় আমি লিখে রেখেছি, বলছেন এই পৃথিবীতে কোন পোকা মাকড় নেই যা খাওয়ার দায়িত্ব কে নেন নাই? আল্লাহ নেন নাই। কখন গিয়ে কোন সময় গিয়ে কোথায় খাবে সব লিখে রেখেছেন কে? আমরা কি গণনা করি আল্লাহর একদিন হলো আমাদের 50,000 বছর সমান? এজন্য যখন মানুষ মারা যাবে আল্লাহ জিজ্ঞেস করবেন, কামলা বিস্তুম, কয়দিন ছিলে? আমরা বলবো আমরা ছিলাম একদিন অথবা তার চেয়ে কম, তার চেয়ে কিছু সময়, অর্থাৎ কয়েক সেকেন্ড মাত্র দুনিয়াতে ছিলাম, ঠিক কিনা? কেমন রাসূলুল্লাহ 1400 বছর আগে বলেছেন, আনা ওয়া সাআহাতাই, আমি আর কিয়ামতের রকম, আমি হলাম কিয়ামতের প্রথম নিদর্শন, আমি হলাম কিয়ামতের প্রথম আলামত, আমি এসেছি কিয়ামত শুরু হয়ে গেছে, এখন চূড়ান্ত সিংহের ফুক হবে। রাসূল ছিলেন কিয়ামতের প্রথম আলামত, প্রথম আলামত, আনা ওয়া সাআহাতাই, আমি আর কিয়ামত এইভাবে। সেই রাসূল সাল্লাল্লাহু মেরাজে নিয়ে গেলেন, মেরাজ না হলে গাড়ি পেতাম না, মেরাজ না হলে টিভি হতো না, মেরাজ না হলে স্যাটেলাইট হতো না, মেরাজ না হলে বিজ্ঞানের কোন আবিষ্কার হতো না, মেরাজ না হলে কোনো বিমান আবিষ্কার হতো না। পৃথিবীর যত আবিষ্কার সব আবিষ্কারের গুণ হলো মেরাজ। আমরা এটি এখন স্ক্রিনে দেখছি, হয়তো নিউ ইয়র্কে কোনো ছেলে মন্তব্য পাঠাচ্ছে আমার এখানে, কিভাবে দেখি? রাসূল সাল্লাল্লাহু মেরাজ থেকে আসলে আবু জেহিল আছে না নাই? কথা বলবেন, আপনাদের প্রশ্ন হচ্ছে না? আবু জেহিল তো খুব পবিত্র মানুষ ছিলেন না? কি বলবেন? ও আসল নাম শুনলে তো আপনার অবাক হবে, আসল নাম হলো আবুল হেকাল, ফাদার অফ উইজডম, জ্ঞানীর বাপ ছিলেন তিনি, তার মতো জ্ঞানী এখনো পৃথিবীতে নাই। পায়ের চিত্র থেকে বলে দিচ্ছেন লোকটার বাড়ি কোথায়, মোটের পায়খানা থেকে বলে দিতেন বুটটা কোন শহর থেকে এখানে এসেছে। এই আবুকে দৌড় মেরেছেন আবু বকর রাদিয়াল্লাহু বাড়িতে, ও আবু বকর আইনা দা তা মুহাম্মদ আমসার জান গকুরাতে কোথায় ছিলেন? আবু বকর তাকে চিনে কয়টি কি মতলব রে আসছি সেটা কো, মতলবটা কি? কয়টি নাকি কালকে রাতে হয়তো মকদ্দর দিয়েছেন, সেখান থেকে তিনি সাত আকাশে গিয়েছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছো নাকি? বলে হ্যাঁ, এখনো বলছে, তুমি গিয়ে শুনে আসো।
সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি মানাল না, তিনি সত্য বলেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সিদ্দিকের আকবর ইবনে কুহাফা রাসূলের বিকল ছায়া ছবি, দিনের তারে কে আর এমন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। আল্লাহু আকবার। রাসূল এক রাতে বলছেন, আয়েশা শুনো, এই যে আকাশে তারা দেখছো এই তারাগুলোর সমান আমার মনের আমল। আশার মন খারাপ, কোনো উত্তর তিনি দিলেন না। বলছে, কি খবর আশা, কথা বলো না কেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার আব্বার ব্যাপারে তো আপনি কিছু বললেন না। রে আয়েশা, ওই যে হাজার লক্ষ তারা মিলে যে চাঁদ হতে পারে না, তোমার আব্বার আমল ওই চাঁদের চেয়ে বেশি। আরো আসতে পার না সুবহানাল্লাহ, একটু দূরে বলো তো সুবহানাল্লাহ। আরে মক্কার এক আল্লাহু আকবারের ঠেলা সারা পৃথিবী নড়ে উঠছে। আপনারা কোথায় থাকেন? একটা ছোট্ট মেয়ে জানিয়ে দিয়েছেন, আল্লাহর নামকে নিয়ে ঢঙ্ক তামাশা করবে না, একটা পৃথিবী নড়ে দুনিয়াকে ঘুরবে, ঠিক কি না? দেন তো আপনারা দেন একটু আল্লাহু আকবার। যেখানে আমরা আছি সেখানে যে কোনো কিছুতেই কার নাম পড়বো? মদ খাওয়ার সময় কার নাম? কার নাম? নাউজুবিল্লাহ। ওজনে কম দেওয়ার সময় কার নাম? জমিরাই চুপ ফেলছ, তোমার একচেয়ে বেশি ঠেলা তাহার নামে নিয়ে যাবে ফেরেশতারা। খবরদার, আল্লাহর নাম নিয়ে কাউকে ধোকা দেওয়া যাবে। সকালে ঘুরছি, পরে বলেছে ১৯৯৮ সাল মাথায় দিয়ে আরেক দোকানে গেলাম, কহুজুর এই যা কত দিয়া রয়েছে, বেলা কটা কেনা দামে দিচ্ছে, কয় কত, বেলা 75, তোর মুই 35 কে হবে, তোর দশ দিয়া লাভ হয়েছে। আমি বললাম, ভাই তিন ব্যক্তির উপর আল্লাহ আল্লাহ আনত। কয় ব্যক্তি? তিন ব্যক্তির উপর আল্লাহ আল্লাহ আনত। আল্লাহ তাদেরকে পরিশুদ্ধ করবেন না, তাদের দিকে তাকাবেন না, উল্টিয়ে নিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। প্রথম ব্যক্তি যে মিথ্যা কসম খেয়ে ব্যবসা করে, এক নাম্বার। দুই নাম্বার, টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পরে, আছে না নাই? আছে, কাপড় ঝুলায় টাকনুর নিচে। তিন নাম্বার, দাগ করে খোটা দেয়, দাগ করে খোটা দেয়, একজনকে দাগ দিয়েছে তারপরে খোটা দেয়, ধরে নেয় এটা দিচ্ছে, এটা দিলি না কেন? দাগ করবেন আর ভরে যাবেন, দাগ করবেন এদি সাগরে ফেলে দিলে যেরকম কেউ খবর পায় না, দান করে চিরতরে ভুলে যান। আপনি দান হাতে দান করবেন, বাম হাতে যাবো না আপনাদের, ঠিক আছে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাত্রিতে তিনি উম্মে হানির ঘরে ছিলেন, আবার খাবার দেয়ালের পাশে ছিলেন, সেখানে গেলেন জিব্রাইল আমিন আলাইহি সালাম। মেরাজের কথা বলবো তবে, হ্যাঁ, মেরাজের সফরটা খুব তাড়াতাড়ি হলে শিক্ষার দিকে চলে যাবে। শিক্ষা হলো দশটা, কয়টা? দশটা। দশটা শিক্ষা নিয়ে আজকে যাবো, না দিয়ে আসেন তো? রাত মাছ আর আমরা আছি, কি বলেন? চলবে? চলবে? আমি ভান্ডারিয়া মানুষের মগ শুনতে আছে, বলতে পারা
করছে কল্যাণ হতে আসলে আপনি কিছু বুঝি না কি হয় মুখ বলছে বুঝবো আমি বরিশালের ভাতার ভিতরে একটা ভালোবাসা আসে না নাই বরিশালের মানুষের আকায়া গ্রহণ একটা হয় সোহান সোহান আমি করতে পারবো না কি যে ঘটিয়া না চাচা মনে করছে এত সুন্দর করে দাওয়াত দিচ্ছে না খাই উপরে আছে নাকি খাইলো তিন চারটা পিস চাচা এটা বিল দেন সুন্দর মানি করছাও কে ভাত খেতে মন্দির নাম ছিল ভাত খাইছে খাওয়ার পর একটা বসে বসে পান খেতে আবার ওরা দরজা নক করছে নিয়ে গেছে তাকে মারবে ভক্তি বাহিনীর মধ্যে অনেক খাই ছিলেন খুব ভালো কয়ে মানুষ না সোজা মানুষ কি মানুষ সোজা মানুষ যাই হোক তাক করে খুঁয়া ভাত খাই ভাত খাইয়া পান খাইছে হে করে পান চুনো আছে আমি সরল মানুষকে পছন্দ করেন কে সরলতা যেখানে জান্নাত আছে পবিত্র ওই সত্তা আল্লাযী যিনি আসরা রাতে সফর করিয়েছেন আব্দিহি তার গোলামকে তিনি বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন তার আদায়াতের নিদর্শন দেখিয়েছেন কে দেখিয়েছেন আল্লাহ দেখিয়েছেন আল্লাহর হাবিবকে যা ওহি করা দরকার সব ওহি করেছেন কে প্রত্যেক আকাশে তিনি নবীদেরকে পেলেন এক এক আকাশে এক এক নবীকে পেলেন সাত আকাশে পেলেন একজন নবী আলাইহিস সালামকে তিনার চারিদিকে ছোট ছোট বাচ্চারা ছোট ছোট কি বাচ্চা ওনাকে আব্বা ডাকছে কি ডাকছে আব্বা বলেন তো কোন নবী ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন নরজের আব্বা মারা গেছেন 1992 আল্লাহ তাকে জান্নাত নসিব করুন আমিন মা আছেন মেয়েকে রিসিভ করতে গিয়েছেন এবার বলেন আমি আল্লাহর ভাগ্য অনেক বড় এই যে পিতাকে হারালেন আমরা একেও অনেকের পিতা নাই ছেলের বয়স 1 বছর পিতা 7 বছর ধরে সৌদি আরব থাকে4 মাসের বেশি স্ত্রী থেকে আলাদা থাকতে পারবে না ঝগড়া হোক যা হোক 4 মাসের ভিতরে বিবির কাছে ফিরে আসে আল্লাহর হুকুম আর আজকের বিজ্ঞান বলছে 4 মাস যদি স্বামী স্ত্রী আলাদা থাকে
দুইজনের শরীরে বিভিন্ন রোগের উপসর্গ দেখা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু মেরাজে নিলেন, নামাজের মতো এত গুরুত্বপূর্ণ জিনিস তিনি জমিনেই পাঠাতে পারতেন, সাত আকাশে ডেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কত উপহার দিলেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহু আকবার। ওয়াতলু মা উহিয়া ইলাই মিনাল কিতাব, কিতাবের মধ্যে যা আছে যদি আপনি তেলাওয়াত করেন, আপনি সালাত নামাজ কায়েম করেন, এটা জমিনে না পাঠিয়ে আকাশে নিয়ে উপহার দিলেন কে? আল্লাহ। উপহার দিলেন ছোট ছোট বাচ্চা, তারা যে বাচ্চাগুলো ছোটবেলায় পিতা মাতাকে হারায়, মা মাকে হারায়, বাপকে হারায়, অথবা পিতা মাতা যে সন্তানদেরকে হারায় ছোটবেলায়, এগুলো তিনাকে মাপ রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বললেন, এই সবগুলো শিশু ইসলামের শিশু। আল্লাহ আকবার। যে সন্তান দুনিয়াতে পিতাকে ডাকতে পারে নাই, সেই সন্তান জান্নাতে গিয়ে বলবে, আল্লাহ আমার আব্বাকে দাও, আম্মাকে দাও, আমার আব্বা আম্মাকে ফিরিয়ে দাও, দুনিয়াতে ডাকতে পারি নাই। এখন মন ভরে আব্বা আম্মাকে ডেকে নেই। পিতা মাতার চেয়ে নিঃস্বার্থ মানুষ আর কেউ হতে পারে না। পিতা মাতা কখনো কোন সন্তানের খারাপ চাইতে পারে? সন্তান পিতা মাতাকে কষ্ট দেয়, কিন্তু পিতা মাতা সবসময় সন্তানের কল্যাণের চিন্তা করে, ঠিক না ভাই? সেই জন্য মেয়েরাজের দ্বিতীয় শিক্ষা হলো পিতা মাতা। দ্বিতীয় শিক্ষা কি? পিতা মাতা। আমি আব্বু আলোচনা প্রথম শিক্ষা খোলা, কারণ ট্রাভেলিং এর বর্ণ আপনারা অনেক পেয়েছেন। প্রথম শিক্ষা হলো সালাত, পাঁচ ওয়াক্ত নামাজ। প্রথম এসেছেন পঞ্চাশ ওয়াক্ত, এখনো যদি পাঁচ ওয়াক্ত পড়ি পঞ্চাশ ওয়াক্তের সওয়াব দিবেন কে? নামাজটা হলো নিঃশ্বাসের মতো, শরীরে যদি নিঃশ্বাস না থাকে শরীর শেষ। অনেক ভাই বলে মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে নামাজ পড়লে তো তোমার জীবন শেষ। এক ওয়াক্ত নামাজ কাজা করেছো, তুমি কত হাজার বছর জাহান্নামে থাকবে তার কোনো হিসাব নাই। বিশেষ করে যদি কেউ আসর ইচ্ছা করে কাজা করে, সারা জীবনের আমল দিলে সারা জীবনের আমল শেষ। আসর ইচ্ছা করে কাজা করলেন, ফজর নামাজ সারা দিনের বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ ঘুমিয়ে আছে জান্নাত পায় নাই, হঠাৎ করে উঠে দেখে সূর্য উঠে গেছে, ওই সময় আসর পড়ো, তাই তোমার ওয়াক্ত। ওই সময় পড়লে কাজা হিসাবে আল্লাহ লিখবেন। সবার আগে কি করতে হবে? সালাত, সালাত পড়বেন তো, পড়বেন তো। সবার আগে আল্লাহ কি চান? আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সৎকার জন্য। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল কর, আমার জিন্দেগি, আমার বন্দেগি। প্রথম নামাজ আসলো কেন? জীবনের আগে কি নামাজ পড়েছো না পড়া? কেন নামাজ আসলো? কেন নামাজ আসলো প্রথম? আজকের মেডিকেল সায়েন্স বাস্তব করে দিচ্ছে। ইংল্যান্ডের একজন ডাক্তার বললেন, বাচ্চার পেটের আমল দেখে আমি কালেমা পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাচ্চা মায়ের পেটে যা করে এটা দুনিয়ার কোন হিন্দু ভাইদের মন্দিরে পাওয়া যায় না, এটা খ্রিস্টানদের গির্জায় পাওয়া যায় না, বৌদ্ধদের পেগোড়ায় পাওয়া যায় না, বৌদ্ধ মন্দিরে পাওয়া যায় না, ইহুদিদের পাগোড়ায় পাওয়া যায় না, এটা পাওয়া যায় একমাত্র মসজিদে। একজন খ্রিস্টান ডাক্তার তিনি বলছেন, ইমান ফার কমে আসছে, আই উড শো ইউ সামথিং ভেরি ডিফারেন্ট। আমি জানতাম না তিনি যে মুসলমান হয়েছে, সাদা চামড়ার মানুষ। তিনি ডেকে নিলেন, তখন আলবাস্তান গ্রাম আসেনি, একে টিভি স্ক্রিনের সামনে তিনি বললেন, দেখেন ও সি এ সি এস আই গো, আমি দেখছি, বলো তো বলছে, ইউ উইল সি ইউর বেবিস ফেস,
এখন দেখবেন একটা বাচ্চার চেহারা ভেসে উঠবে, এই বাচ্চাটা মায়ের পেটে আছে, মাটা ভিতরে আছে। পর্দা ইসলামের সুন্নত না নফল? হ্যাঁ, পর্দা কি ফরজ? বাজারে মেয়েদের সাথে থাকা কি আপনার মেয়েকে বাজারে পাঠাবে? পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা কোনটা? সবচেয়ে ভালো জায়গা কোনটা? মসজিদে পাঠালে কি মেয়েদেরকে গুনাহ হবে? কিন্তু আমাদের অনেকেই নিষেধ করে মসজিদে বেরি করে আসা না, বেটিদের বাজারে যায় নিষেধ করছ না কেন? বেটিদের বাজারে গেলে তুমি নিষেধ করলে না কেন? তুমি মসজিদের বাজারে যে মেয়েরা আসে, এরা যদি মসজিদে আসতো ভালো হতো না খারাপ? মসজিদে গেলে কেউ খারাপ হয় না। মদিনার মসজিদে মেয়েদের জায়গা আছে না নাই? নিষেধ করা 4 নম্বর কি দেয়া? সালাম সালাম। আপনারা সালাম দেন হাজার, আল্লাহ দেন লাখ, ঠিক না? ঠিক। আসসালামু আলাল মুরসালিন, লক্ষ নবীকে সালাম দিচ্ছেন কে? আল্লাহ শিখাচ্ছেন লক্ষ সালাম। এই 5টা হক রাস্তার, 6টা হক। এই 5টা হক যারা আদায় করবে না তাদেরকে রাস্তায় নামতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার গাড়ির সামনে রাস্তা করতে হয়ে আছে, আপনি বসে আছেন রোডস এন্ড হাইওয়ের জন্য, আপনি মোমেন না? আপনি মোমেন না? রাস্তার গর্ত বন্ধ করে দেন, আপনি মুমিন। একটা গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে আছে, আপনি ফোন করতে যে ভাই, ওই ভাই, এই বেটা, এই ওরা হাঁটতে পারে না, এই এই দেখে না, এই কেন আপনার হাতে কি হয়েছে? মদিনায় তুফানে একটা গাছ পড়লো রাস্তায়, একজন সাহাবীর দিন গাছটা কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন বুখারী বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ ওই সাহাবীকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। কারো রাস্তা বন্ধ করা জায়েজ, কারো খাওয়া বন্ধ করা জায়েজ নাই। মানুষকে খাওয়াবেন, খুশি হবেন কে? রাসূল মদিনায় গিয়ে প্রথম খুতবায় চারটা কথা বললেন, কয়টা? মানে থাকবে তো এগুলো, কষ্ট হচ্ছে আপনাদের? চারটার কথা বললেন, ইফতাহু সালাম, আতআমু তুআব, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, গাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা সালাম দাও যাকে চিনো, যাকে চিনো না। হিন্দু ভাইকে সালাম দিলেন, আসে না নেন কথা বলবো? আপনি বুঝলেন না তিনি মুসলমান না হিন্দু নাকি অন্য ধর্মের, আপনি সালাম দিলেন, গুনা হলো না? কি বলেন, গুনা হয়েছে? না। সালাম পুছি দেওয়ার দায়িত্বটা আল্লাহ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, এক ইহুদি এসে বলছে আসা কোন আসা কোন মা ফাতেমা সামনে বসা, মা ফাতেমা বলে সুরুপে আল্লাহ বোধ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তুমি এত কেঁপে গেলা কেন? তোমার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুনেন নাই, একটু হচ্ছে ও বলছে আপনার ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আমি কি উত্তর দেই? ও আলাইক, কি বললেন? ও আলাইক, তুমি যা দিয়েছো এটা তোমার উপর পড়ুক, আমারটা কবুল হয়েছে তারটা কবুল হয় নাই, রাগের কোনো দরকার নাই। ইসলামটা কত সুন্দর, আমাকে মেনে হাঁটো না, একটা মেয়ে বলছে সালাই মালাই কর, আমি বললাম আলাই কালাই কর, বলছে হ্যাঁ ইউনিয়ন গিয়ে সালাম সোপানাম সা
তুমি আমাকে সালাই মালাইকুমের অর্থ বলবা, আমি বললাম টামি অফ ক্যামেলনিও, তোর উপরে ওটা নাড়ি ভরি পড়ুক। আমি তো তোমার জন্য দোয়া করেছি, এখন এটা যে বন্ধ হয়ে গেছে আমি জানি না। আমি বললাম এবার তাহলে শোনো কিভাবে সালাম দিতে হয়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি। এতটুকু হাদিস এসেছে, বাকি যে আপনারা বাড়ানোটা হাদিসে নাই। একজনের হাতে তিনি কে দিবেন না, মানুষকে শুদ্ধ করে দেন। আপনার সওয়াব আছে না নাই? কষ্ট হচ্ছে, পিছনে ভাইরা দেখছে নাই, অসুবিধা নাই, আমি মনোযোগ করে দিই। হ্যাঁ, আমার ভাইরা কেউ দিত না, ঠিক কিনা? এখন কয়টা পর্যন্ত থাকবেন আপনারা বলেন? আশেপাশে হিন্দু ভাই বোনেরা আপনারা ঘুমাতে যাবেন, আমাকে মাফ করে দিবেন, আমি এই দেরির জন্য রাজি নই। হিন্দু ভাইদের অধিকার আছে এখন ঘুমানো, রাতে মাইক বাজিয়ে ডিস্টার্ব করার কারো হেসার করে কথা বলতে না, কখনো কখনো না। কারণ ইব্রাহিম নাম আপনার এশাওয়ার হাদিস জামাত আপনার হাদিস, তিনি এশার আগে কথা বলা পছন্দ করতেন, এশার এশার আগে ঘুম পছন্দ করতেন, এশার পরে কথা বলা পছন্দ করতেন। তবে আমার ভাইয়েরা কেউ যদি ঘুমিয়ে থাকেন আমাকে মাফ করবেন, আমি মাফ চাচ্ছি আপনার কাছে স্পষ্ট ভাষায়। আমার কথা দিয়ে যদি আপনার ঘুমের ডিস্টার্ব হয়, অসুস্থ ভাইয়ের ডিস্টার্ব হয়, আমি মাফ চাচ্ছি। নোটিশ কমিটির পক্ষ থেকে এই ভাইদের এক্সকিউজ দিচ্ছি আপনাকে। এই ভাইয়েরা অনেক কষ্ট করে আয়োজনটা করেছেন, এই আয়োজনটা না করার জন্য অনেকেই চেষ্টা করেছেন। আমি বুঝি না আমার কেন আমার ভাইয়েরা আমার কথা করতে দেয় না। একমাত্র কারণ হলো মানুষ 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 বিনা নোটিশে প্রোগ্রাম করলে লক্ষ লক্ষ মানুষ হয়ে যায়, এই জন্য আমাকে প্রোগ্রাম করতে দেয় না। আমার নিজামকেও তাড়িয়ে দেওয়া হয়েছে যাতে করে বেশি মানুষ আপনি নিজের আত্মঘাতী কাজ করলেন, ঠিক কিনা? এই এই যে এই ছেলেটা এগিয়ে আসছে আলহামদুলিল্লাহ, আমার ছেলে ভাই এগিয়ে আসছে, কেন আপনি টুকিয়া দাঁড়িয়ে ওনাকে গিয়ে বলা দরকার ছিল, আমরা সবাই মিলে এই প্রোগ্রামটা করবো, ঠিক কিনা? আপনাদের কারো বিরুদ্ধে কথা বলি না, আমি তো হাফিজকে বুকে জানেছি, ছেলেগুলোকে আমি বুকে জানি নাই, কেন আমার প্রোগ্রামে বিরোধিতা করে না তোরা? আমি তো আপনাদের প্রোগ্রামে কখনো বিরোধিতা করি না। আমি চাই প্রোগ্রাম যত হবে তত তত বেশি, যতজন মানুষ নামাজ হলে আমাদের ক্ষতি কি, ঠিক হবে? ঠিক যতজন মানুষ কোরআন শুনলো কালিমা শুনলো অমুক হুজুর আসতে পারলো অমুক, আরে ভাই 16 কোটি মানুষ অঙ্কিত 10 লক্ষ আলোচক হলে কম হয়ে যাবে, ঠিক কিনা? মাথা দেন কেন, যারা পৃথিবীতে এখন 250 কোটি মানুষ, প্রত্যেকের কাছে 250 কোটি মুসলমানই আছে আলহামদুলিল্লাহ বলে, হাজার হাজার দায় দরকার আছে না নাই, হাজার হাজার আলেমের দরকার আছে না নাই, চুকিদারি যেখানে মসজিদ মাদ্রাসা যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি প্রথম তোমাদের জন্য যেই জিনিস দিলাম, যেই জিনিসের হিসাব আমি কিয়ামতের ময়দানে প্রথম দিব সেটা কি? আরো ধরে বলে আর বিচার শুরু করবেন কোন কাজে? বিচার শুরু হবে কোন কাজে? না, রক্তের বিচার আগে শুরু হবে,
যে কাউকে হত্যা করেছে, যে কেউ রক্ত প্রবাহিত করেছে, তার বিচার আল্লাহ আজকে শুরু করবেন। যে হত্যা হয়েছে সে বলবে বিরাজিদামিন ফজিলাত, ও আল্লাহ আপনি খেয়াল নেই, হোয়াই দে হ্যাভ বিন কিলড মি, তারা কেন আমাকে হত্যা করেছে আল্লাহ আমি জানি না, আমি জানি না কেন হত্যা করা হয়েছে। আল্লাহ আপনি যারা আমাকে হত্যা করেছে তাদেরকে জেনে আনেন, তাদের কেন হবে, কেন হত্যা করেছে বলো, কয় আল্লাহ আপনার জানি না কেন কি হয়েছে। এবার তার হাতকে আল্লাহ কথা বলার অনুমতি দিবেন, হাত কথা বলো, হাত কথা বলবে কোন জায়গায় কিভাবে করেছে, মাটিকে বলবে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই মাটি কথা বলা শুরু করবে, আপনারা আজকে বসে আছেন এই মাটিতে, লক্ষ লক্ষ মানুষ চলো সব মঠবাড়িয়ার বিভিন্ন জায়গা থেকে এসেছেন, এই মাটি আপনাদের নাকটা নোটিশ করে রেখে দিয়েছে, তার হৃদয়ে আল্লাহ আকবার ময়দানে বলবে আল্লাহ আপনার এই গোলাপ গুলো এই মঠবাড়িয়ার মাঠে সবচেয়ে এসেছিল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। এখন নামাজ কখন থেকে কখন পড়বো কে বলে দিয়েছেন? যেই সুরাতে রাসূলের মেরাজের ঘটনা সেই সুরাতে আল্লাহ বলছেন নামাজ কখন থেকে কখন পড়বো শুনো, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। সকাল হলো শুনে রে আদম উঠে রে সোজা ছাড়ি মসজিদে চল দিনে কাজে ফোন দুনিয়াদারি। সকাল হলো ও জু করে ফেরলে ধুয়ে নিশীথ রাতের গানি সিজদা করে যায় নামাজে ফেলে রে চোখের পানি তোরে সে নিশি প্রভাবে সুখে দিবি পানি। সকাল হলো আলহামদুলিল্লাহ, ফজর নামাজ পড়লে ভালো লাগে না খারাপ? ফজর পরে যারা মসজিদ থেকে বের হয়ে হাঁটে এদের পিছনে কখনো কুজ্জা লাগে না, আর যারা ফজর ছাড়া ডায়াবেটিসের হাঁটা হাঁটে এদের পিছনে কুজ্জা লাগে। এটা আমি বরিশাল শহরে এসে দেখে ওই যে কসাই কসাই টুলি আছে না, কসাই টুলি মসজিদে ফজর পরে বের হলাম আমরা সাতজন, ফজর পড়লাম এর শাক করলাম, ফজর পরে যদি সূর্য ওঠা পর্যন্ত মসজিদে বসে থেকে দুই রাকাত নামাজ পড়ে রাসূল বলেছেন আমার সাথে উমরা সওয়াব পেয়ে যাবে। গরিবের উমরা সুবহানাল্লাহ আরো আসতে পারবে না। আবার এই দুই রাকাত নামাজ হলো রিজিকের নামাজ, কিসের নামাজ, রিজিকের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের পরে ঘুমায় না, এই সময় রিজিক বন্টন হয়, তা জোরে না সান্তারু হুলে দানা, পাখিগুলো সকালবেলায় উঠে যায় ঠিক না বেঠি, সকালে বেরিয়ে যায় আল্লাহর গুণগান করে আমার বাড়ি যখন ফিরে আসে পেট খালি থাকে না ভরা, কে পেট ভরে দেয়, আল্লাহ ভরে দেয়। ওদের তো কোনো চাকরির জায়গা নাই, ওদের তো কোনো গোডাউন নাই, ওদের তো কোনো আরব দাড়ি জানাই আছে নাকি, এক এক পাখিকে এক এক রকমের খাওয়া খাওয়ান কে, বাসা তো আমি লাভ পাঠতাম লাভ পাঠ ওই যে পাঁচ জন কি জানি কোন পাঁচ দিকে আমি পুরো ইতিহাস জেনেই তারপরে বিবিকে অনুমতি দিয়েছি, একটা রুম ওদের জন্য ছেড়ে দিয়েছে, তো দুইটা পাখি এনেছে এখন 45টা হয়েছে, ঠিক সন্ধ্যার পরে ওদের কোনো ডাক নাই, বাকি ঘুমাচ্ছে ঠিক তাদের কিছু সময় কিটকিট কিটকিট ছেড়ে ডাক আজকে পুলিশ বাহিনী দেখবেন আসর থেকে মাগরিবের মধ্যে তাদের দিনা শেষ, আর বিদায়ের দিনা
শেষ কালে শরীরটা ভালো, রাতের বেলায় যখনই ভারী খাবার খাবেন ডায়াবেটিস নিশ্চয় প্রেশার নিশ্চয় হার্ট এর রোগ আছে না নেই সব রোগ বড় পেট নিয়ে যারা শুনতে যান এদের মতো ধ্বংস শরীরে লাগেও করে না রাতে আপনার সেলগুলো ঘুমিয়ে পড়ে। আপনি রাতের বেলা রাসূল বলেছেন সন্ধ্যার পরে খেয়ে তুমি হাঁটো, ইটা কোন দিন আসা বলে আসা আয়সা কখন কি বলে আসা যখন এসার নামাজের ওয়াক্ত হয় এসার নামাজে দাঁড়ি আগে রাতের খাওয়া খাওয়া এক নামাজ হয়েছে রাতের খাবার টেবিলে এসেছে কোনটা খাবেন আগে চারটা কথা রাখলে চারটা হাদিস এই ব্যাপারে এসার পরে রাসূল কখনো খাওয়ার দেন নাই আবার রাতের খাওয়া খেয়ে রাসূল হাঁটতেন আর দুপুরের খাওয়ার পরে বলছেন সাথে সাথে শুয়ে পড়ে তাই না শুয়ে না জেনে ঘুম না একটু 15-20 মিনিট এর পাশে পাশ করে আমাদের বাইরে দুপুরের পরে গিয়ে খায় আসল পর্যন্ত ঘুমায় উঠে একটা সত্যি ঘুম দিলাম নাও জমিল্লা কত বড় মিথ্যা কথা রাসুল করছে আপনি জোহরের আগে তিনি খেতেন একটু কাইরুরা করতেন কারণ লিভারটা তখন খুব কর্মচাঞ্চল্য থাকে আপনি যখন খাওয়ার পরে একটু শুয়ে থাকবেন 5 মিনিট আপনার লিভারটা শান্ত হয়ে গেল আর লিভার যদি ভালো থাকে স্বাস্থ্যের সাথে কোনো সমস্যা নাই কি সুন্দর সিস্টেম দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়লো 5 ওয়াক্ত সবচেয়ে দামি নামাজ কোনটা জোরে বলে সবচেয়ে দামি নামাজ কিভাবে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা এমন তো হতে পারে যো হবে জানাজা কিভাবে ঘুমিয়ে থাকো জোহর করে কাজা এমন তো হতে পারে আসলে জানাজা ঠিক না এক ওয়াক্ত নামাজ কিয়ামত পর্যন্ত যদি পড়েন কাজা করলেও তার হক আপনি আদায় করতে পারবেন যেমন একটা রোজা যদি ইচ্ছা করে ভাঙেন কিয়ামত পর্যন্ত রোজা রাখলে ওটার সওয়াব আপনি পেতে পারবেন না আল্লাহ বলছেন হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল ওয়াস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন রোজা রাখবে ইনশাআল্লাহ অনেকে রোজার মাসে খুব নামাজ পড়ে রোজাও রাখে রোজাও শেষ নামাজও শেষ আবার অনেকে রোজার মাসে ঘুষ হাতিয়ে ধরে না কয়েলে আমি রোজা রাখছি টেবিলে ধোয়ারে ধুয়ে দাও না রমজান মাসে রোজা আল্লাহ দেখবে আর ফাঁকি মাসে দেখবে এই মানে তো সরোনা কি ভুলের ভিতরে আছে দেখেন মাথায় পাগড়ি সুন্দর টুপি কপালে সেদ্ধার দাগ এক লোক এসে কয় আমাকে আমার মুসল্লি কয় হুজুর ওয়াশা অফিসে গেলাম লোকটারে দেখে আমি সুবহান আল্লাহ করলাম যে আমার ঘটনা ঠিক আছে কথাবার্তা বললাম ভাই আমার লাইনকে নামছি উনি ড্রয়ারটা ধরে গেছে কয় যান সে এখানে ধুয়ে দেন আমি রোজা রাখছি ধরুন না রোজা ভাঙ্গিয়া তারপর ধরুন কত দিয়ে আল্লাহ আমাদেরকে সমজ দেন আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন আসল নামাজটা কেন দামি মধ্যখানের নামাজ যখন আসলে ফেরেশতারা আল্লাহর কাছে যায় আসল নামাজে যারা থাকে আল্লাহ দিয়ে বলেন আল্লাহ নামাজে পেয়েছি আমাদের ফেরেশতারা আসলের সময় জমিনে আসে এরা এসে দেখে লোকটা নামাজ দাঁড়ানো 24 ঘন্টাই তার নামাজ হয়ে যায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন কোন নামাজে আসর আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লাল ফরযাইন দাখালাল জান্নাহ দুই ঠান্ডার নামাজ যে পড়লো সে জান্নাতি হয়ে গেল ঠান্ডার নামাজ যে পড়লো সে জান্নাতি হয়ে গেল আবার বললেন লা ইউল জান্নাত মান সাল্লাল ফরযাইন দুই ঠান্ডার নামাজ যে পড়ে জাহান্নাম তাকে কখনো স্পর্শ করতে পারে
সেজন্য আজকে থেকে ওয়াদা করব পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ব। রাজি আছেন? আব্দুল্লাহকে দেখা বলেন, হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। নামাজ বেশি, এই মাসে খাওয়া বেশি, কি নিয়ামত! সারা বছর যদি এরকম নামাজ পড়েন আপনার ঘরে সারা বছর বরকত লাগিয়ে রাখবেন কে? রাসূলের কাছে একজন প্রিয় সাহাবী গেলেন, বুখারীর হাদিস, তিনি রাসূল কোজুর পানি ঢেলে দিচ্ছেন। যতক্ষণ ধরে আপনার গুণাগুলো ধরে যায়, আখেরি কাতিল না, শেষ ফোঁটা যখন পড়ে শেষ গুণাটাও ধরে যায়। বললেন, তোমার বিবি নাই, বাপ নাই, মা নাই, ঘর নাই, কাপড় নাই, চোপড় নাই, থাকার কোন জায়গা কিছু নাই। সাহাবিরা যেন বলেন, ইয়া রাসূলুল্লাহ চাইবো, চাও, চাইবো, চাও। ইয়া রাসূলুল্লাহ আমি চাই আপনার সাথে আমি বেহেশতে যেন থাকতে পারি। কোথায় আমরা, কোথায় সাহাবায়ে কেরাম, হাজার কোটি মানুষ, সারা পৃথিবীর মানুষ একজন সাহাবীর পায়ের ধুলার সমান হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই তুমি চাও না, আর কিছুই চাও না। আমাদের দেশে কত লোক, কত লোক দরবার নাই শুধু পয়সা কামার জন্য, ঠিক না? সুবিধা আছে যেখানে তিনি আছেন। রাসূল বলেন, আর কিছু চাও না? না রাসূলুল্লাহ, আর কিছুই আমি চাই না। চোখ বন্ধ হলে তো আমি কিয়ামতে চলে গেলাম, আমি চাই আপনার সাথে যেন জান্নাতে থাকি। আমার সাথে জান্নাত দিয়ে দিবে। সুযোগ পেলেই সেজদা, সুযোগ পেলে কি? সবচেয়ে শয়তান ঘৃণা করে কোন জিনিস? ভিতরে আল্লাহ বলছেন, الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها যে কোনো কাজের আগে কার নাম পড়ি, ঘরে যেতে কার নাম, বাহিরে আসতে কার নাম, ব্যবসা বাণিজ্যে কার নাম, ওজনের সময় কার নাম, আরে অন্য ঠিক করে দিয়ে এখন তো ডিজিটাল স্কেলে শুরু করে, ডিজিটাল স্কেলে শুরু করে। আগে পয়েন্ট পয়েন্ট হিসেবে রেখে দেয়, তো ওই ভিতরে স্কেলের মাপটা নিজের দিকে রাখে, শুধু দামটা লেখা এত দাম, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপিও আছে, বিসমিল্লাহ সুবহানাল্লাহ, আর ফেরেশতারা উঠে আসে, পুরো আমল নয় গজবুল্লাহ লানাতুল্লাহ
যে লোকের কম দিয়েছিস ওই লোক মাফ না করলে আল্লাহ তোমার মাফ করবে না। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওদের জন্য ওয়াইল যারা দেয় বেশি দেয়। সব ক্ষেত্রে এটা ঠিক না বা ঠিক? রাস্তা থেকে টাকা নেয় বেশি, রাস্তায় জিনিস দেয় আছে না নাই? জনগণের জিনিস নেয় বেশি, জনগণকে দেয়। বাংলাদেশের সরকারের যত অনুদান দিয়েছে সব যদি জনগণের কাছে যেত জনগণ গরিব থাকতো না। করোনাতে যেই টাকা এসেছে হয়ে যেত, ঠিক না বা ঠিক? কিন্তু হবে কি, করোনা চাইলেও অনেকের পেটে আছে না নাই? করোনার চাল খাইছে যে করোনায় মরবে, যে আগে হে মরবে। আমরা যারা ওই যে করি করোনা আমাদের থেকে দূরেই থাকে, কারণ আমরা সবসময় কি করি, হাত ধুই। আমার কাছে নিউ ইয়র্কে লোক এসেছে, ওই যে হে ওই আর দ্য হ্যান্ড ওয়াশ পাপ, আমরা হাত ধোয়া হবে। ওয়েট দেয়ার আই কামিং, থাকো হাত কেমনে ধোয়া শিখায় তোমরা। আমি বললাম তুই কালেমা পড়, মসজিদে যা, তুইও 27 বার ধুবি, ঠিক তবে ঠিক? প্রত্যেক মুসল্লি আমরা হাত ধুয়ে কুনি করি, হাত ধুয়ে নাকে পানি দেই, ঠিক তবে ঠিক? ইসলাম আছে যেখানে পবিত্রতা, ইসলাম নাই যেখানে পবিত্রতা নাই। আগে নাস্তিকেরা বললো পবিত্র হয় অপবিত্র হয় এক জায়গায়, তোমরা আরেক জায়গায় বলবে অপবিত্র হয় তো আরেক জায়গায়, তোমরা হাত পা ধো। এখন আল্লাহ ঠিক সেটা প্রমাণ করে দিলেন, যতটুকু ঘোড়া থাকে এগুলোতে জারণ বহন করে না, যেটা খোলা থাকে এটাই জারণ বহন করে। আল্লাহ বলছেন এটা ধো, শরীর পাক হয়ে যাবে। আল্লাহর কোরআন পড়ে তারা এখন এতটুকু পড়ছে, পরীক্ষা করে দেখে যার এখানেও থাকতে পারে এখানেও থাকতে। যেমন যারা হাফ গেঞ্জি পরে, কি পরে হাফ গেঞ্জি পরে, ওই যে পরিপ্যাক, হ্যাঁ হ্যাঁ, কত মানুষ সে সর্বনাশ শান্ত করেছে, পাপ কাউকে ছাড়ে না, ঠিক কিনা? এত দ্রুত বিচার করার কোন কথা হয়, কত মানুষ তার অত্যাচারে কেঁদেছে। যে অত্যাচার করে সে কখনো শান্তিতে থাকতে পারে? যে হারাম খায় সে কখনো ওটা ভোগ করতে পারে? তার প্রমাণ তার দয়া করে দেখতে যায়নি, গইবা হয় এবার তো আইন আছে, ও বাকি গিয়ে হইল কি মূলক যে ধরে না রাস্তা দেয়া ব্যাপারে সেটা কারণ কি বলতো? হ্যাঁ এই যে আমার কাছে রক্ত দিয়ে যায়, ওরা বলতেছে যুবকদেরকে রক্ত দিতে উদ্বুদ্ধ, আমাদের যুবকদের মতো রক্ত আর কে দিতে? এই একুশে ফেব্রুয়ারি কিন্তু যুবকরা রক্ত দিচ্ছে, ঠিক না? আর একটা সংগঠন করেছে ফ্রি রক্ত, একটা ব্লাড ব্যাংক তারা করতে চাচ্ছে, এত সেখানে রক্ত দিয়ে আল্লাহ দেয়া প্রফিট দান করবে। কারণ 3 মাস পর পর রক্তগুলো নষ্ট হয়ে যায়, রক্তগুলো কি হয় নষ্ট হয়ে যায়, ঠিক আছে? হচ্ছে রক্তগুলো নষ্ট হয়ে যায়, এগুলো পেশাব আকারে বেরিয়ে যায়। এই জন্য আপনি যদি কাউকে দিয়ে দেন আপনি শ্রেষ্ঠ উপকার করবেন। আপনার 1 ফোঁটা রক্তের বিনিময়ে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে সব সব আল্লাহ করে আমল হবে, যত সোয়াবের কাজ করবে আপনি পেয়ে যাবেন। তাহলে মেরাজের প্রথম শিক্ষা হলো নামাজ, দ্বিতীয় শিক্ষা হলো আমিলে ওয়ালিদাইনে ইহসানা, পিতার প্রতি ইহসান করো। পিতা মাতা যদি বৃদ্ধা বয়সে পৌঁছে বৃদ্ধাশ্রমে পাঠায় না, বৃদ্ধাশ্রমে পাঠায় না, না তখন লহমা উফ উফ করে এমন জায়গায় নিও না, নিজে উফ করো না, ওদেরকে উফের মতো ব্যবস্থা করে দিও না। লাগান হারমুমা, তাদের সাথে মাথা নাড়ায় এক কথা বলতে পারবা, আল্লাহুমা কাওলাত কারীমা, নরম নরম কথা বলো, সম্মানজনক কথা বলো, প্রেস্টিজিয়াস কথা বলো, উচিত কথা বলো, যে কথা বেহুদা কথা সেটা বলার দরকার বলা। কষ্ট হচ্ছে আপনাদের না? লোক অনেক দূর থেকে আসছে, সেই জন্য আসলো। আপনাদের কি অবস্থা, কখন আসছেন আপনারা?
বদল তো আমি গাওয়া শুরু করলে সারা কেটে পাবো, আমার বদল ধার করে আনতে হয় না কাউকে, ধার পত্র করতে হয় না গো, নিজের পাটেই আছে। পিতা মাতা দুই জন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, প্রথম দানটা কোন পীরের হাতে নয়, প্রথম দানটা কোন নেতার হাতে নয়, প্রথম দানটা কোন বন্ধুর হাতে নয়, কার হাতে, কার হাতে, কার কথা? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। সূরা বাকারার ভিতরে 215 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে কোথায় আগে খরচ করবা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পিতামাতার জন্য সবার আগে খরচ করো, পিতামাতা যেরকম বিনা খরচে তোমাকে কোনদিন হিসাব চায় নাই, তুমিও পিতামাতার কাছে হিসাব চাইও না, যা পিতা মাতার হাতে দিবা সব কবুল করবেন কে, সেটার হিসাব আল্লাহ দিবে, হিসাব দিবেন না, দিয়ে দেন পিতা মাতার। মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। লন্ডনে জুমা পড়াতে যাব, হঠাৎ করে একটা ইংলিশ পত্রিকা আমার হাতে, পত্রিকাতে দেখলাম ড্যাড এন্ড সান, বাপ এবং ছেলে, ঘটনাটা পড়লাম একটা দোয়েল বারান্দায় বসেছে, বাপ জিজ্ঞেস করছে হোয়াট ইজ বার্ড ফর, এই পাখিটার নাম কি, প্রতিদিন যে সিগারেট খায় তার পিছনে নামাজ পড়লো, হ্যাঁ তবে এগুলো হয় বড় বলবেন হয় দুই সাত তাহলে ছোট ছেলে যেখানে জর্দা খেত ও যেখানে সাদা লাগায় ওখানে খুব চরম উঠে না, আমার উত্তর দাম আছে এই সাদা ছেলে মানছে খায় একটা পাখি বসে না ওখানে ছাগলও উঠবে না। আমি গিয়েছি এই কয়েকদিন আগে পার্বত্য চট্টগ্রামের একটা জায়গায়, দেখলাম সাদা চাষ করছে সারা মাঠে কোন ঘেরা নাই, আমি বললাম ঘেরা নাই কেন, কোন ছাগল ঢুকে ঘেরা, কোন ছাগল ঢুকে না, কোন পাখিও বসে না, পাখি জানে তার উপকারিতা আর মানুষ জানে না, সাদা যে মাটিতে হয় ওই মাটির উর্বর শক্তি ধ্বংস হয়ে যায়, বিচে 1100 বিড়ির কারণে প্রতি বছর 20-25 লক্ষ লোক দুনিয়া থেকে বিদায় হচ্ছে, আর হুজুররা খায় সেই বিড়ি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সিগারেট পেঁয়াজ খেয়েছেন একজন সাহাবি, পেঁয়াজ হালাল না হারাম, কথা বল না, হালাল রাসূল বলেছেন তার দেনাদারে বাহিরে ফেলে দাও, দেনাদারে বাহিরে ফেলে দাও, মসজিদে পেশাব করেছে সাহাবি তাকেও রাসূল বাহিরে ফেলেন নাই, রাসূলের আলোচনা শুনতে শুনতে একজন সাহাবি পেশাব করে দিয়েছে, সব সাহাবি হাত ঢুকিয়ে নিয়েছে কপালে মাথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন বাশির ওয়ালা তুনাসিরু আসিরু ওয়ালা তুহাসিরু ওয়াসলু মুআসিরি, বন্ধ করো কে গুলো কথা বুঝতেছেন আপনারা, কি বলতেছিলাম মনে আছে তো, কি বলছিলাম কঠিন করে দিও না সহজ করে দাও, আমি সহজ করে দেওয়ার জন্য এসেছি।
সাহাবীদের হাত নেমে গেল, লোকটা আলোচনা শুনলেন, এরপরে দোয়া করছেন, এরহামালা মুহাম্মদ ইয়া রব ওয়া ইরহাম আলাইয়া, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর রহম করেন, আমার উপর রহম করেন, আর যারা মসজিদে আছে তার উপর রহম করেন না, কারণ এরা আমারে খিলাইতে ঢুকছে। মানুষের দোয়া নেবেন বল দোয়া না ঠিক যাবে ঠিক? মসজিদে আরেকজন লোক পেশাব করেছে, রাসূল বলছেন কবরদা, রাসূল নিজে পানি ঢেলে দিয়েছেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন পেটকে মসজিদে এসেছে বলে জানা করে মরুভূমিতে ছড়ায়া দাও, কারণ কি পেশাবের গন্ধ রয়েছে, মুখের গন্ধ অনেক মারাত্মক, বিড়িতে বলে গন্ধ নেই, একমাত্র খাওয়া যেটা মানুষ পায়খানায় বসে খায়, একজন ট্রেনে যাবে, ওরে জিজ্ঞেস করে, ও জিজ্ঞেস করে আচ্ছা ট্রেনটা কেমন, উপর দিয়ে ধোঁয়া দাও নিচে দিয়ে পানি পড়ে, এক বেটা বিলি খেতেছে আর প্রসাদ করতেছিল, ও গিয়ে তারপর কি সর্বনাশ করেছি আমরা, আমরা এটা খাবো না, এটা অত্যন্ত ক্ষতিকর জিনিস, এটা আমাদের কথা না, এটা ডাক্তারের কথা ঠিক না ঠিক? আমরা পাঁচ বছর নামাজ করবো, পিতা মাতার হক দেবো, তা না হলে নামাজ কবুল হবে? পিতা মাতার জন্য যারা দোয়া ছেড়ে দেয় তাদের রিজিক আল্লাহ কমিয়ে দেন, সম্মানজনক কথা, শ্রেষ্ঠ কথা, নবীদের সাথে বেয়াদবি করলে যেই গুণা, পিতা মাতার সাথে বেয়াদবি করলে একই গুণা, নবীদের সাথে বেয়াদবি করলে আমল নষ্ট, পিতা মাতার সাথে বেয়াদবি করলে আমল নষ্ট, হোক পিতা মাতা কাফের বেয়াদবি করা যাবে আল্লাহর কথা পঞ্চম নম্বরে বলছেন রহমা জানা আব্দুল লেমিনার রহমা, রহমতের ডানা তাদের জন্য বিছিয়ে দাও, আপনার বিলি রহমত, আপনার ছেলে মেয়ে রহমত, আপনার টাকা পয়সা রহমত, সব পিতা মাতার জন্য বিছিয়ে দাও, এরপরে দোয়া করো পঞ্চম নম্বর দেওয়ার পরে দোয়া করো রব্বির হামহুমা, কি সুন্দর তো আমরা আল্লাহ শিখিয়েছে রব্বির হামহুমা জামা রব্বায়ানি, রব থেকে রব্বায়ানি, রবের কিছু কাজ পিতা মাতা করেন আর কেউ পারে না, যেমন পিতামাতা আমাকে লালন পালন করেছেন ছোটবেলায় আদর করে, ঠিক তেমনি ভাবে পিতামাতার উপর রহম করো, কার কথা সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তিন নাম্বার মেরাজের শিক্ষা, লা তাকুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাওয়া পরা দেওয়ার ভয়ে কোন সন্তানকে হত্যা করা যাবে, আজকে মেয়েদের গণহারে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে, ব্রেস্ট ক্যান্সার হচ্ছে মেয়েদের গণহারে, বাচ্চাকে ব্রেস্টফিডিং করায় না, শরীর নষ্ট হয়ে যাবে, আজকে মেডিকেল সায়েন্স বলছে মায়ের বুকের শাল দুধ বাচ্চার জন্য সর্বশ্রেষ্ঠ ঔষধ, পৃথিবীর কোন ঔষধ এত ভালো নয়, খবরদার কোন মেয়েকে সিজারে নেবেন না, আমেরিকার দালালরা বেরিয়েছে বিভিন্ন হসপিটালের টাকা পায় আমেরিকা থেকে মুসলমান মেয়েদেরকে সিজার করার জন্য, সিজার করলেই তো মেয়েটা সন্তান ধারণের ক্ষমতা হারিয়ে ফেলল ঠিক কিনা? আমার মা 11 জন সন্তানের মা ছিল, একদিনও ডাক্তারের কাছে যান নাই, তিনি দোয়া করতেন আল্লাহ ডাক্তার যেন আমাকে না দেয়, ফজরের নামাজ পড়লেন, নামাজের জায় নামাজের কাপড়টা, নামাজের কাপড়টা পরায় আমার কোলে মাথা রাখলেন, বললেন বাবা আমি চলে যাচ্ছি, আমার কাছে কেউ পায় না, আমি অনেকের কাছে 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 পাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চোখ বন্ধ করলেন, আমি বলছি আম্মা আম্মা শেষ ফিনিশ, 11 জন মহিলা
স্বামী যখন আনছিলেন পাঁচজন আমার শরীরটা ধোয়াল, স্বামী ধোয়ানো শ্রেষ্ঠ, মা খাদিজাকে কে ধোয়াছেন? রাসূল সাল্লাল্লাহু আমাদের দেশে ফতোয়া হলো মৃত্যুর পরে দিদি বেগা নামে তার দিদি আর দেখো না, মৃত্যুর পরে নাকি দিদি বেগানা হয়ে যায় খবরদার রূপ। এই বিবির উপর স্বামীর হক কিয়ামত পর্যন্ত, ঠিক না ঠিক? আজওয়াজ এমনটা হারাকে দিবে আল্লাহ দিবে। এই বিবি যদি পবিত্র না হয় পবিত্র বিবিও তুমি পাবা না। তবে আদব হলো মেয়েদেরকে দিয়ে করানো, কিন্তু স্বামী যদি করে সর্বশ্রেষ্ঠ হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার আব্বা একই অবস্থায় 80 বছর বয়স, ফজর জামাতে পড়লেন, শুইলেন, আমি মাথাটা বুকে নিলাম, বাবা আমার থেকে কেউ পায় না, আমি পাই অনেকের থেকে, এমপি ছিলেন কয়েক পা, যে সে এমপি না ডিসি গুলো এসে পিউনের মতো দাঁড়ায় থাকতাম, এসপি গুলো এসে দাঁড়ায় থাকতো বাসা খবর নিয়ে লক্ষ্মীপুর, নিজের ব্যাপারে বেশি বলা ভালো না, শুধু বলছি মাস্টার ছবি করলাম। আল্লামা সাইদি বলতেন, তারে আমি লক্ষ মানুষের সামনে কথা বলি মুখ কাঁপে না, কিন্তু তোমার আব্বার সামনে গেলে মুখ কাঁপতো আমার, এত বড় কোরআন পণ্ডিত ছিলেন আপনাদের আব্দুল কাদের আনসারি সাহেব, তারপরে বরিশালের বাঘা বাঘা আলেমরা দেখেন আমাদের বাড়ি। আব্বা বলছেন আমি কারো কাছে, কেউ আমার কাছে পায় না বাবা, আমি অনেকের কাছে পাই। আল্লাহ হাফেজ। দিনের উপরে থেকে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো বন্ধ আব্বা 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 বলে করে হসপিটাল নিলাম, গাড়িতে ধরে এমনি সিনাই নিলাম, ডাক্তাররা বলছে স্যার আধা ঘন্টা আগে তুমি দিনে ফিরতে যাবে। কি জীবন, আমি নিজে শরীর ধুয়েছি, আমার মনে হচ্ছে এখনো আব্বার গায়ে থেকে আলো আসছে, এত সুন্দর শরীর আমি দেখিনি। আপনি আপনার আব্বাকে ধোয়াবেন, এর চেয়ে পবিত্র ধোয়া হতে পারে না। আপনার ছেলের জানাজা আপনি পড়লে সবচেয়ে সোয়াব, আপনার জানা যদি আপনার ছেলে পড়ে এর চেয়ে বড় মোবারক জানাজা হতে পারে? আমার মায়ের জানাজা আমি পড়েছি, বাপের জানাজা আমি পড়িয়েছি, কত লক্ষ লোক হয়েছে লক্ষ্মীপুরের ইতিহাসে এত বড় জানাজা হয়নি। দুটি জানাজা হয়েছে ঢাকা মাইল জায়গার মতো প্রায় সারাদিন ব্লক মগবাজার হয়েছে জানাজা আব্বার প্রথমটা, সেই জানাজার এক কথা চলে গেছে মালিবাগ পার হয়ে আরেক কথা মধুবাগ পার হয়ে ওইদিকে বাংলা মতো সব ব্লক লক্ষ্মীপুরে হয়েছে লাস্ট জানাজা, যেটা মোটামুটি আমি করেছি। কি নিয়ে যাবেন আল্লাহর কাছে? এখন যদি চোখ বন্ধ হয় কি দিবেন হিসাব? এখন চোখ বন্ধ হলে এই বাজারে ব্যবসায়ীরা আল্লাহ যদি বলে কি করছো, তবে যে আল্লাহ আপনার থেকে মোট পাড়িয়া বাজারে সারাদিন দোয়ান খোলা আছে, আতালে পাতালে কত মানুষ কত ফোকার ফলে মনে করে যে চিটারি করে পয়সা নিতে পারলেই বুঝি বড় হলাম না। আপনি যদি কাউকে কষ্ট দেন আপনাকে কষ্ট দিবেন কে? আপনি যদি কারোর উপর রহম করেন আপনার উপর রহম করবেন কে? কত দামি কথা আমার নবুল বলেছে, সরকার 19 কোটি দিয়ে একটা মন্দির করছে, আমরা এত হাজার লক্ষ মানুষ একটা মন্দির করতে পারবো না? অবশ্যই পারবো, আল্লাহ তৌফিক দান করুন, গোপনে গিয়ে মন্দির দিয়ে আসবেন। সন্তান থাকা খাওয়া দেওয়ার ভয়ে সন্তানকে হত্যা করবেন না, জন্ম নিয়ন্ত্রণ, মেয়ের যদি শরীর খারাপ হয় তার জীবন রক্ষার্থে আপনি সন্তান আশা বন্ধ রাখতে পারেন, অন্য কোন কারণে নয়, কারণ সন্তান যত আসবে খাবার দিবেন কে? আমাদের এখন 16 কোটি না 18 কোটি মানুষ খাওয়ার কোন অভাব নাই, কিন্তু 7 কোটি জনগণের দেশে যখন স্বাধীনতার স্থপতি বলেছিলেন আমার কম্বল থাকে লোক সবাই পায় সবকিছুর ধনী, আমি পাইছি কি? এখন কম্বল সবার ঘরে ঘরে আছে না নাই? সুবহানাল্লাহ কইবেন না? কত সম্পদ আপনার এই মঠপাড়িয়ার দিকে তাকায় দেখেন না, মনে হয় ঢাকা শহরে আসবে। আমি তো নবজন বাসায় ঢুকে মনে হয়েছে বর্ণনীর কোনো বাসায় ঢুকে, আলহামদুলিল্লাহ কইবেন না? কে দিয়েছেন এগুলো, কে দিয়েছেন? আজকে এখানে কেন করি আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি না।
আল্লাহু আকবার, আমার নবজাতক এবার 2100 নম্বর দিয়েছে, আল্লাহু আকবার বলেন, আল্লাহ আরো যোগ্যতা বাড়িয়ে দেয়, বলো না আমিন। নামাজের সাথে যারা দান না করে তাদের নামাজ কবুল হয় না, কার কথা? তিনটা কথা আল্লাহ কি সাথে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গায়বের প্রতি ঈমান আনবা, যে ঈমান তোমাকে মসজিদে নিয়ে যাবে, নামাজ কায়েম করবা, আর আল্লাহ মাত্রায় খরচ করবা। এই তিনটা কাজ যদি একসাথে না হয়, একটা কাজ কবুল হয় না। নামাজ পড়লা, খরচ করলা না, তোমার ঈমান আল্লাহর কাছে কবুল হবে? আবার ঈমান আল্লাহ নামাজও নাই, দানও নাই, ঈমানও কবুল হবে? তিনটাই একসাথে করতে হবে। আগে নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাকে ডাকছেন? আপনার প্রতিবেশী হোক কিন্তু কাকে দিবেন? আপনার প্রতিবেশী হোক পরমাজি তাকে দিবেন? আপনি এখান থেকে গিয়া 14 মাইল জুড়ে দান করে আসতে পারেন, বাড়ির পাশের প্রতিবেশীর খবর কি? প্রতিবেশীকে যারা দান করে না, প্রতিবেশী যদি আপনার উপর নাক থাকে, কড়া মুসল্লি হলে আপনি জান্নাতে যাবেন না। বুখারী মুসলিমের বর্ণনা, একজন মহিলা খুব নামাজি ছিলেন, খুব রোজা করতেন, খুব দান করতেন, কিন্তু প্রতিবেশী তার উপর খুব নারাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন, ওই লোকটা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আরেক মহিলা, তিনি নামাজের জন্য প্রসিদ্ধ না, রোজার জন্য প্রসিদ্ধ না, কিন্তু প্রতিবেশী তার উপরে খুব খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন, ওই মহিলা জান্নাতী। আবার রাসূল বলেছেন, মান আসবানাত সাওদাহু যায়, যে দিকে পেট করে খায় তার প্রতিবেশী যদি না খেয়ে থাকে, সেই কখনো মুমিন হতে পারে? মুমিন না তুমি, তুমি মুমিন না, তুমি শিশুকে আদর করো না, পুরুষকে সম্মান করো না, তুমি রাসূলের উম্মত না। মাদ্রাসা বহু হুজুর বাচ্চাকে পিঠে হাত মারাতো, কে দিয়েছে তোমাকে এই অপরাধ? হেদ খেলার হুজুর ইচ্ছা মতো পিঠে খোলা পান, তোমরা এই অপরাধে দিয়েছে কে মূর্খ? বাচ্চার গায়ে হাত উঠাত কেন? আমার দেশের ছেলেরা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ হাফেজ, এবারও ফার্স্ট হয়েছে তোর মারামারির কারণে। যতগুলো ছেলে ফার্স্ট হয়েছে প্রায়গুলোর সাথে আমি কথা বলেছি, কিভাবে ফার্স্ট হলা, তোর হুজুর আদর করে করে পড়ায়া আমাদেরকে ফার্স্ট করায় দিছে। আদর করবা স্কুলের যে টিচার, বাচ্চা পিতা ওকে স্কুল রাখবা না। ঠাকুর গায়ের এক স্কুল টিচার এনজিও কর্মী এক মেয়ের কাম খেয়ে ফেলেছে কাপড় দিয়ে, কি জন্তু দাঁড়াল এগুলো! আবার বহু টিচার প্রাইভেট পড়ানোর নিয়ম করে নিয়ে মেয়ের শ্রীলতা হানি করে, আছে না নাই? গরম পিলানি দাও এদেরকে, মনে রেখে দিও, যারা জিনা করে এদের সব জিনা ফাঁস করেন, কে কে ফাঁস করে? জিনা ফাসাদ, জিনা ফাসাদ মৌ, মনে রেখে দিও। রাসূল বলছেন, যখন জিনা ব্যবচার বেড়ে যায় মৃত্যুর সংখ্যা বেড়ে যায়, জিনা ব্যবচার যেখানে মৃত্যু আছে সেখানে। চোখকে কন্ট্রোল রাখতে পারবে না, ছোট বাচ্চা দিয়ে খেত মত নেয়া নিষেধ রাখবে, চাইলে বাচ্চাটাকে বলা হয়, বাচ্চাদের যদি আর কাপড় পরানো, হাত পা টিপানো, টিপতে টিপতে কি টিপে আল্লাহ ভালো করে, কি সর্বনাশ! একজন শিশুকে দিয়ে রাসূল কোন খেত মত নেয়নি, আমরাও নেব না। মুরব্বীদের খেত মত করবো, তিনি হিন্দু হোক, তিনি বেনমাদি হোক, এটা দেখবেন কি আপনি খেত মত করবেন? রাসূল কোন অধর্মের বিধর্মীর হাতে বোঝা দেখলেও নিজের হাতে করে ফতে মক্কার পরে রাসূল হাত ফেলল দিনা মক্কা, হঠাৎ করে দেখে গুহার মুখে এক মহিলা পিঠে বোঝা নিচ্ছে, বোঝা পড়ে যাচ্ছে। রাসূল গিয়ে বললেন, সাল্লাল্লাহু, নাম বললেন না, মা আমি নিয়ে আপনার বোঝা করবো। রাসূল একটা একটা করে সবগুলো নিলেন, নিয়ে এবার বুড়ি বলছে, আমার পিছনে পিছনে হাঁটো। অনেক দূর হেঁটে নিয়ে গেলেন, বুড়ি বিভিন্ন কথা বলছে, শুনেছি মোহাম্মদ নাকি গা ফেলতে লেবাচ্চা করে ফেললে। এবার যখন পরিচয় দিকে বললেন, যার ভয়ে এতদিন এসেছেন, আমার নাম সেই মোহাম্মদ,
সাল্লাল্লাহু গরিমা বললেন এই যদি হয় মোহাম্মদ আমি পড়ে নিচ্ছি একজন বৃদ্ধ কূপ থেকে পানি উঠাচ্ছে মদিনায় মদিনার প্রেসিডেন্ট গিয়ে তার হাতের বোঝাটা তুলে নিলেন তিনি নিজে কূপ থেকে পানি উঠালেন পানি উঠিয়ে আস্তে আস্তে করে ওই পানি ওই বৃদ্ধের বাড়িতে পৌঁছে দিলেন আর বললেন যদি আগামীকাল আপনাকে পানি উঠাতে বলে এইভাবে আপনি আমাকে দিয়ে খবর করবেন আমার নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আর আপনার তো নাম বলার আগে কত টাইপ ব্যবহার করবেন ছোট বড় ছোট বড়